শুক্রবার ভোরে ফজর নামাজ শেষে বাবার কবর জিয়ারত করেন কক্সবাজারের টেকনাফের যুবলীগ নেতা উসমান সিকদার। এরপর বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। উসমানের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান স্বজন ও দলীয় নেতাকর্মীরা। এ সময় তারা অভিযোগ করেন, গত 27 ডিসেম্বর সন্ধ্যায় একটি ইজিবাইক চুরির প্রতিবাদ করেন উসমান। এতে ক্ষিপ্ত হয়ে সাবরাং নয়াপাড়া বাজারে স্থানীয় যুবক মোহাম্মদ শাকের ও কেফায়েতুল্লাহ তাকে মারধর করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে টেকনাফ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এরই জেরে এ হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। তারা সংঘবদ্ধ হয়ে কেফায়েত এবং শাকের তাকে গুলি করে আজকে নির্মমভাবে হত্যা করেছে। কেফায়েতুল্লাহ বলে গুলি করেছে, তারা দুজনে একসাথে গুলি করেছে আর কি। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, এরা চিহ্নিত মাদক কারবারি এবং সন্ত্রাসী। তাদের শাস্তি চাই, আমরা তো আমাদের গ্রামেতে এরকম হইলে আমরা শাস্তি যাবো না, ওরা তো সন্ত্রাসী। হত্যাকাণ্ডে অভিযুক্তরা ইয়াবা ও মানব পাচারের সাথে জড়িত জানিয়ে পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় আনা হবে। উসমান নামে এক মরদেহ নিয়ে আসছি টেকনাফ থানা থেকে। উনি মনে হয় আপনার ক্ষত, দুইটা ক্ষত আছে বুকের মধ্যে, ক্ষতটা কিসে এটা তো বলতে পারলাম না, ক্ষত আছে। আমি পোস্টমর্টমের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসছি। নিহত উসমান সাবরাং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সময় সংবাদ, কক্সবাজার।